বৃহস্পতিবার দেশের 78তম স্বাধীনতা দিবস। সারা দেশে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বিগত বছরের ন্যায় যথার্থ মর্যাদার সঙ্গে আগরতলা টিভির সদর দপ্তরেও পালিত হয় স্বাধীনতা দিবস। এদিন সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেছেন আগরতলা টিভির এমডি ডক্টর অচিন্ত ভট্টাচার্য। তিনি মহান স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের ক্রমবর্ধমান অগ্রগতি নিয়ে বলেন, আমাদের দেশ বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে অগ্রগতি করে চলেছে, যা আগামী দিনে সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এদিন সমস্ত স্তরের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 78তম স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে আমরা এখানে আগরতলা টিভিতেও আমরা আজকে এই দিনটা পালন করছি। এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের এই দিবস পালনের কর্মসূচি পালিত হচ্ছে। আমরা সত্যি খুব গর্বিত যে আমাদের দেশ অনেক উন্নতি করেছে এই 78 বছরে। আশা করি আগামী দিনে আমাদের দেশ আরও অনেক উন্নতি করবে, আমাদের উন্নতির উচ্চ শিখরে আমাদের দেশ পৌঁছে যাবে। যে খেলাধুলায় আর অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সব দিকেই আমাদের দেশে প্রচুর উন্নতি হচ্ছে। আশা করি আগামী দিনে এই উন্নতির ধারা বজায় থাকবে এবং এতে আমাদের পুরো দেশবাসী উপকৃত হবে। আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা রয়েছেন, যারা নিজ মানে সমাজের নিজ পিছিয়ে পড়া লোক যারা রয়েছেন, তাদের অনেক মানে অর্থনৈতিক বিকাশ হবে এবং এতে আমাদের পুরো দেশেরই কল্যাণ হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি।